ইতালির তোরিনোতে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন বাংলা ফুড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন। বিস্তারিত দেখুন ইতালি থেকে মালিক মনসুরের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে ইতালির তোরিনোতে প্রায় 5,000-এর বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস। ব্যবসা, চাকরি সহ বিভিন্ন সেক্টরে প্রবাসী বাংলাদেশিরা কাজ করছে সুনামের সাথে। অনেক প্রবাসী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, সেই সাথে ওইসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন বাংলাদেশিদের। তোরিনোর বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার খান কয়েকটি মানি ট্রান্সফার ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তোরিনোতে বাংলা খাবারের রেস্টুরেন্টের সংখ্যা অনেক কম। মানসম্মত খাবার পরিবেশন না হওয়াতে বাংলাদেশিদের বাংলা খাবারে সমস্যায় পড়তে হয়। প্রবাসীদের খাবারের সেবা প্রদানের জন্য তোরিনোর প্রাণকেন্দ্রে বাংলা ফুড রেস্টুরেন্টের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মুক্তার খান। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। এই বাংলা ফুড রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের বাংলা খাবারের চাহিদা পূরণ করতে পারবেন বলে আশাবাদী তিনি। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে বাংলা ফুড রেস্টুরেন্টে আসার আহ্বান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত এবং ফিতা কেটে যাত্রা শুরু করলো বাংলা ফুড রেস্টুরেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোরিনো কমিউনিটি নেতা মিলন মিয়া, কামরুল হাসান, রশিদ হোদা ও বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর সরকার সহ বিভিন্ন আঞ্চলিক কমিউনিটির নেতৃবৃন্দ। সকলেই রেস্টুরেন্টের সফলতা কামনা করেন।